আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো লাইট রুমে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমে আমি লাইট রুমটা ওপেন করবো, একটু ওয়েট করবেন প্লিজ। এরপর দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে, স্কিপ দিলে স্কিপ হয়ে যাবে। এরপর সাইন আপ, সাইন আপে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, ওখানে উপরে দেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম। আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আমি তপু দিছি। ফার্স্ট নেম আসলে এখানে ইসলাম হবে, আগে ইসলাম দেব, তারপর তপু। আসলে ভুল হয়েছে এখানে, ফ্রেন্ড ওয়েট করবেন। এখানে ইসলাম, এরপর তপু, তপু দিছি আমরা এখানে TOPU। এরপর আপনার ইচ্ছা মতো একটা ইমেল পাতায় দিবেন, নিচে আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা অনেক ক্ষেত্রে দেখি পাসওয়ার্ড আমরা ভুল করি অনেক সময়, পাসওয়ার্ড হচ্ছে না কি জন্য। পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো লাল অপশন রয়েছে, এখান থেকে ডে মান্থ ইয়ার সব কিছু আগে সিলেক্ট করে নিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাল অপশন আছে, অনেকগুলো লাল হয়ে আছে কিন্তু পাসওয়ার্ড হচ্ছে না। এখানে এমন কিছু দিতে হবে যাতে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা হার্ডই থাকে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, নর্মালি কোনো পাসওয়ার্ড যদি দেওয়া হয় তাহলে এটা সাইন আপ হবে না। আশা করি আপনারা সবাই হার্ডই পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এবং দেখুন এটা অনেকগুলো পাসওয়ার্ড দিতে হচ্ছে, এখন দেখুন হয়ে গেছে, পাসওয়ার্ডটা হয়ে গেছে। এখন দেখাচ্ছি কি কি আমি দিছি, দেখুন হার্ডি পাসওয়ার্ডগুলো এরকম হওয়া উচিত। সাইন ইন করলাম, ওপেন হয়ে গেছে। এখন আমরা যথাসম্ভব সবাই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইট রুমের প্রতিটা এডিট দেখুন। কোশিশ না কি তুমি ইসমে তেরা।